ভালো করে দেখুন, আমি আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট করছি, এই পোস্টে কিন্তু আমার ফ্যান যারা রয়েছে বা আমার অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু এই পোস্টে ভোট দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আড়াইজন ভোট দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ফেসবুকের নতুন একটা আপডেট নিয়ে। আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে পুল পোস্ট করতে পারবেন, যেমনটা আমরা আমাদের গ্রুপে করে থাকি। আর এটা কিন্তু কিছু কিছু ফেসবুক পেজ অ্যাভেলেবেল ছিল, বাট এটাকে কিন্তু এখন ফেসবুক আইডিতেও অ্যাভেলেবেল করে দিছে। আমি যদি এখান থেকে ফেসবুক অফিস সিলেপ্টিক ওপেন করি, ফেসবুক অফিস সিলেপ্টিক ওপেন করার পর আমি যদি এখান থেকে আমি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমি একটা পুল পোস্ট করছি, যেটা হচ্ছে গিয়ে মানে ভোটাভুটি পোস্ট আর কি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা প্রশ্ন করছি যে কেমন আছেন সবাই। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুইটা অপশন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অডিয়েন্স যারা রয়েছে বা আমার দর্শক যারা রয়েছে, আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা কেমন আছে, এটা কিন্তু তারা এখানে ভোট দিতে পারবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দুইটা প্রশ্ন করে দিছি, একটা হচ্ছে গিয়ে ভালো আর একটা হচ্ছে গিয়ে ভালো না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো না যে ভোটটা রয়েছে এটাতে কিন্তু ভোট পড়ছে বেশি। তো আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক আইডি তো এইভাবে পোস্ট করতে পারবেন, আর এটা হচ্ছে গিয়ে পুল পোস্ট। শুধু এই লেখা না, আপনি যে কোনো লেখা দিয়ে আপনার ফেসবুক আইডিতে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। তো কীভাবে আপনি পোস্টটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে বেক করে পেছনে আসবো। সো বেক করে পেছনে আসার পর আমরা এখান থেকে যে হোয়াটসঅ্যাপ নিউমাইড আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু নতুন একটি অপশন অ্যাড হয়ে গেছে পুল নামে। তো আপনার ফেসবুক আইডিতে এসে এখানে দেখবেন যে আপনার ফেসবুক আইডিতে এই অপশনটা অ্যাড হয়েছে কিনা। যদি আপনার ফেসবুক আইডিতে এই অপশনটা অ্যাড হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে বলবেন, এক্ষুনি কমেন্ট করে বলবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে কিন্তু এই পুল অপশনটা অ্যাড হয়ে গেছে। আর যদি অ্যাড না হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট করে বলবেন। তো আমি জাস্ট এখান থেকে যে পুল অপশনটা রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটা টাইটেল দিতে হবে, মানে এখানে কিন্তু আপনাকে একটা প্রশ্ন করতে হবে। তো আমি এখানে একটা প্রশ্ন করে দিচ্ছি, আমি এখানে একটা প্রশ্ন করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা প্রশ্ন করছি, আপনি কাকে বেশি ভালোবাসেন। আমি এখানে অপশন ওয়ানেতে আমি লিখে দেবো মা, তারপর আমি যে অপশন টু রয়েছে এখানে আমি লিখে দেবো বাবা। তো আপনি চাইলে কিন্তু এইভাবে যে কোনো প্রকার পোস্ট কিন্তু আপনি করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু এখানে ইমেজ দিতে পারবেন, মানে যে কোনো প্রকার ফোটো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখান থেকে ফোটো অপশনে একটা ক্লিক করে দিয়েছি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমি কিন্তু চাইলে যে কোনো প্রকার ফোটো আমি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে কিন্তু এইভাবে অ্যাড করে দিতে পারবেন। তো অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে অ্যাড ফুল অপশন, আপনি চাইলে কিন্তু আরও এখানে মানে অপশন অ্যাড করতে পারবেন। এখানে একটা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন থ্রি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি আরও ফুল অপশন কিন্তু এখানে অ্যাড করে ফেলতে পারবে। তো আমি এখান থেকে দুই নম্বর তিন নম্বর যেটা রয়েছে এটাকে কেটে দিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফুল সেটিং নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে অ্যালাউ মেম্বার টু অ্যাড অপশন, অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে কি মানে এখানে অপশন অ্যাড করতে পারবে, মানে এইভাবে অপশন কি অ্যাড করতে পারবে কিনা। তো আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারবেন, আমি যেটা বেস্ট মনে করি আপনি এটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু পোস্ট নামে একটি অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিতে কিন্তু পোস্টটা হচ্ছে, আমরা একটু অপেক্ষা করবো। দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এখানে পোস্ট করে দিয়েছি আপনি কাকে ভালোবাসেন। তারপর আমি এখানে দুইটা অপশন দিয়েছি, একটা হচ্ছে গিয়ে মা আর একটা হচ্ছে গিয়ে বাবা। তো আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা কিন্তু এখানে ভোট দিতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে মা রয়েছে, তারপর এখানে বাবা কিন্তু রয়েছে। অ্যান্ড এইখানে দিতে আসছেন আমার এই পোস্টটা কিন্তু মাত্র দুই দিন কিন্তু থাকবে, যেটা ফেসবুক টিম এইখানে বলতেছে। তো আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে খুব সহজেই এইভাবে পুল পোস্ট করতে পারবেন। আর বলে রাখা ভালো, এই অপশনটা কিন্তু আগে ফেসবুক গ্রুপে অ্যাভেলেবেল ছিল এবং ফেসবুক পেজে কিন্তু অ্যাভেলেবেল ছিল। এখন থেকে আপনার ফেসবুক আইডিতে আপনি এইভাবে পুল পোস্ট করতে পারবেন আপনার অডিয়েন্সদের কাছে। যদি আপনার ফেসবুক আইডিতে এই পুল অপশনটা না থাকে তাহলে আপনার ফেসবুক আইডিতে আপনি পুল অপশনটাকে কীভাবে পাবেন, এর জন্য আপনি একটা কাজ করতে পারেন। আপনি এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোরে আসার পর এখানে আপনার ফেসবুক অফিস সিলেপ্টিকে অবশ্যই আপডেট করে নেবেন। আপনি এখান থেকে ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে সার্চ করবেন, দেন এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনটা চলে আসবে। চলে আসার পর এখান থেকে অবশ্যই আপনি এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনি এখান থেকে অবশ্যই বেটা ভার্সনে জয়েন হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেটা ভার্সনে জয়েন হয়ে গেছি। আপনি যদি বেটা ভার্সনে জয়েন হয়ে যান এক্ষেত্রে কিন্তু সব কিছুর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমি বেটা ভার্সনে জয়েন হয়ে গেছি, আপনি এখান থেকে জয়েন অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি বেটা ভার্সনে জয়েন হয়ে যাবেন। তো এই ছিল ফেসবুকের ছোট্ট একটি আপডেট গাইছি। আপডেট আপনার কাছে কেমন আছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো ভিডিওটা এ পর্যন্ত, আই হ্যাভ গাইছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে। যদি ভিডিওটা আপনার কাছে একটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখতে হলে অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।